সৌরভ গঙ্গোপাধ্যায় কি শেষ পর্যন্ত রাজনীতির আঙিনায় পা রাখবেন? শুক্রবার সন্ধ্যায় অমিত শাহর সঙ্গে নৈশভোজের পর মহারাজের রাজনীতিতে যোগ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সেই জল্পনা এবার খানিকটা উস্কেই দিলেন সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। বিসিসিআই প্রেসিডেন্টের রাজনীতিতে যোগ প্রসঙ্গে ডোনা গাঙ্গুলির বক্তব্য, রাজনীতিতে নামা নিয়ে সিদ্ধান্ত সৌরভ গাঙ্গুলি নিজেই নেবেন, তবে ও রাজনীতিতে এলে ভালো কাজই করবে, এমনিও ভালো কাজই করছে। সৌরভের রাজনীতি যোগের জল্পনা নতুন কিছু নয়, 2021 বিধানসভা নির্বাচনের আগেও একবার বিজেপির সঙ্গে তার ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা গিয়েছিল। এমনকি সে সময়ও অমিত শাহের সৌরভের বাড়িতে যাওয়ার কথা ছিল। যদিও শাহের সফরের ঠিক আগে আগে আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছিলেন বোর্ড প্রেসিডেন্ট, কিন্তু সে সময় না হলেও বাংলার বিধানসভা ভোটের এক বছর পর শুক্রবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজে গিয়েছিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রাক্তন ভারত অধিনায়কের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন এক যাক বিজেপি নেতা, যা ফের বোর্ড প্রেসিডেন্টের রাজনীতিতে যোগের জল্পনা বাড়িয়ে দিয়েছে। শনিবার আবার শহরের একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনে সস্ত্রীক হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একই মঞ্চে ছিলেন মেয়র ফিরাদ হাকিমও। ওই অনুষ্ঠান শেষে ডোনা গঙ্গোপাধ্যায়কে সৌরভ গাঙ্গুলির রাজনীতিতে যোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলে দেন, জল্পনা করাই তো মানুষের কাজ, জল্পনা সত্যি হলে হবে, যদি কোনো খবর থাকে তবে তা সবাই জানতে পারবেন সময় মতো। ডোনা গাঙ্গুলির বক্তব্য, রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলে সেটা সৌরভ গাঙ্গুলি নিজেই নেবেন। তিনি বলেছেন, সৌরভ গাঙ্গুলি রাজনীতিতে আসবেন কিনা তা উনি জানেন না, তবে ও রাজনীতিতে এলে ভালোই করবে, মানুষের জন্য ভালো কাজই করবে। যদিও ডোনা গাঙ্গুলির দাবি, শুক্রবার রাতে অমিত শাহের সঙ্গে কোনো রকম রাজনীতির আলোচনা হয়নি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তাছাড়া সৌরভ গাঙ্গুলি নিজেও বহুবার সুকৌশলে রাজনীতি যোগের জল্পনা এড়িয়ে গেছেন। রাজনীতির দাঁড়িপাল্লায় কোনো একদিকে ঝুঁকে যেতে কখনোই দেখা যায়নি তাকে। সেজন্যই সম্ভবত সন্ধ্যায় অমিত শাহের সঙ্গে নৈশভোজ সারার পর শনিবারই ফিরাদ হাকিমকে পাশে বসিয়ে তিনি বলে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার খুবই কাছের মানুষ। ব্যুরো রিপোর্ট, সবাক বাংলা।